ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে দই শোল। তার জন্যে কড়াই চাপিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। আমরা শোল মাছটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার গুঁড়ো, ডিম, বেসন দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এবারে মাছটাকে ভেজে নেব। আমরা উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। আমরা সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ক্রাশ করা এলাচ দিয়ে দেব, জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি রসুন বাটা, দিয়ে আবার ভালো করে ভেজে নেবো। এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি, এবারে ভালো করে কষিয়ে নেবো। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আবার কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দম কমিয়ে সামান্য চিনি দিয়ে ফেটানো টক দইকে দিয়ে দেব। এবারে আপনারা চাইলে ঘরে পাতাও দই নিতে পারেন, আমরা এখানে ইউজ করছি কেনা দই। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। টক দই দিয়ে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, এটা এমনিতেই মাখো মাখো হলে ভালো হয়। এই সময় আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এবারে আমরা গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একবার নেড়ে নিচ্ছি। আমাদের দই শোল হয়ে গেছে, এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমাদের দই শোল রেডি অ্যান্ড সার্ভড। আপনারা তো অনেক ধরনের শোল মাছের রেসিপি খেয়েছেন, যেমন ধরুন আম শোল, শোলের কালিয়া। আপনারা একবার হলেও দই শোলটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। খেয়ে দিয়ে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।